বিদঙ্ক.কম এ স্বাগত জানাই, আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। এই প্রমাণটা করার জন্য একটা ছবির সাহায্য নেব। ছবিটি হলো এইরকম, এখানে ত্রিভুজ এবিসি নিয়েছি, এ বি সি ত্রিভুজ, এবং ত্রিভুজ এ বি ডি, এবিসি এবং এ বি ডি, এ বি সি এবং এ বি ডি, এই দুই ত্রিভুজ দুটি একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি এবং সি ডি এর মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি। চলো ছবিটা অনুসারে প্রমাণ শুরু করছি। প্রথমে আসবে বিশেষ নির্বাচন। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও সিডি এর মধ্যে অবস্থিত। প্রামাণ্য বিষয় হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে এখানে একটা অঙ্কন আছে, কি অঙ্কন আছে সেটা করে নিই। অঙ্কনে বলা হচ্ছে এবি কে ভূমি করে এবি ও সিডির সমান্তরাল যুগলের মধ্যে এবি পি কিউ সামান্তরিক অঙ্কন করা হলো। শুরু করছি প্রমাণ। ত্রিভুজ এবিসি ও সামান্তরিক এ বি পি কিউ একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল এ বি ও এ বি ও এবি ও সি কিউ এর মধ্যে অবস্থিত হবায়। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ইন্টু সামান্তরিক এবি পি কিউ এর ক্ষেত্রফল, এটাকে বললাম আমরা 1 নম্বর।
আবার ত্রিভুজ এবিডি ও সামান্তরিক এবিপিকিউ এর একই ভূমি এবিও একই সমান্তরাল যুগল এবিও ডিকিউ এর মধ্যে অবস্থিত হওয়ায় ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরিক এবিপিকিউ এর ক্ষেত্রফল, এটাকে দু নম্বর বলছি। সুতরাং এক এবং দুই থেকে পাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। প্রমাণিত, এটাই ছিল আমাদের নিম্ন প্রমাণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।